শুরু করছি টাফ ফাইট উইথ ঋতব্রত। আজকে টাফ ফাইটে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয় নিয়ে আজকে ভারতীয় উপমহাদেশে 151টিরও বেশি সেমিনার হয়েছে, অর্থাৎ আলোচনা সভা হয়েছে, যা সিংহভাগই ভারতবর্ষ অর্থাৎ পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রে। তার পাশাপাশি বিভিন্ন জায়গায় বিভিন্ন গুণী মানুষরা আজকে কলম ধরেছেন, কেউ তাদের মতো করে ব্লগ লিখেছেন, কেউ আজকে সামাজিক ন্যায় দিবস নিয়ে বিভিন্ন ঘটনা তুলে ধরেছেন, কেউ কেউ আইন এবং তার পাশাপাশি আমরা মানব সভ্যতায় কীভাবে এই দিনটাকে পালন করবো তার তাৎপর্য কী, এই নিয়েও অনেকে কিন্তু অনেক কথা বলেছেন সামাজিক মাধ্যমে। এই নিয়ে আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ খুব গুরুত্বপূর্ণ কিছু মত রেখেছেন। কেউ বলছেন যারা বিশেষভাবে সক্ষম তাদের জন্য কীভাবে সামাজিক ন্যায় দিবসে তাদের জন্য আমাদের ভাবার সময় এসেছে, আমার ভাবার সময় এসেছে। ধরুন আপনি কোনো একটা ভিড় প্ল্যাটফর্মে রয়েছেন, কেউ আপনাকে হঠাৎ ধাক্কা মারল, তিনি যদি বিশেষভাবে সক্ষম হন তাহলে তার এই অনিচ্ছাকৃত ত্রুটিটাকে আপনি কীভাবে দেখবেন, এইরকম বহু বিষয় খুব মানবিক দৃষ্টিকোণ দিয়ে আলোচনা হয়েছে। তবে এ শহরে আমার মনে হয় সম্ভবত সবচেয়ে বলা যেতে পারে এক যুগে এই দিনটাতে একটা ঘটনা ঘটিয়ে দেখালো, সেটা বেলেঘাটায় প্রকাশ্যে বেলেঘাটার রাস্তায় একজন মহিলা তিনি লাঞ্ছিত হলেন। আমি জানি না তারা জানেন নাকি যে আজকে এই সামাজিক ন্যায় দিবস ছিল, আমি জানি না তারা জানতেন নাকি, নাকি জেনে শুনেই আজকে করেছেন। প্রথমে এই বিষয়ে কথা বলবো, আমি প্রথমে চলে যাব আপনার কাছে, আমি প্রথমে জিজ্ঞেস করব যে আমি আপনার সঙ্গে কথা বলেছি সাংবাদিক হিসেবে, আমার অন্য সাংবাদিক বন্ধুরা কথা বলেছেন, আপনার নাম এবং ছবি যে দেখানো হচ্ছে তাতে আপনার পূর্ণ সম্মতি আছে তো? হ্যাঁ দাদা নমস্কার, আমার সম্মতি আছে। আমি চাই যে আমি আমাকে দেখুক, কারণ আমি আমি কোনো অন্যায় করিনি আর আমি আমাকে ওরা অ্যাসল্ট করেছে, আমি চাই যে সবাই দেখুক, কারণ আমি আমি আজকে যেভাবে মার খেয়েছি আমি ওটা ভাবতে পারিনি, কারণ আমার বাড়ি ওখানে। আমরা দেখানোর ফলে আপনার উপর বাড়তি চাপ আসবে না তো? চাপ আসলে সেটা আমাকে ফেস এমনিতেও করতে হবে, সেটা আমি বুঝতেও পারছি চাপ আসবে, কারণ আমি যখন থানাতে ছিলাম প্রচুর লোক ওরা গেছে, আমি একাই ছিলাম, তো আমি সেখানেই বুঝেছি যে চাপ তো আসতেই পারে। আমি ভয় পাই না, কারণ আমাকে কেউ বাঁচায়নি, এগিয়ে আসেনি, সবাই দেখছিল, পুলিশও দাঁড়িয়ে দেখছিল। আমি বললাম স্যার ওকে যেতে দেবেন না, আটকান ওকে, আমি ওর বাইক ধরে চেপে রেখেছিলাম, উনি তাও ছেড়ে দিচ্ছিল, আমি যেতে দিইনি, বলছে ও ব্লাড ব্যাংকে দিতে যায়, আমি বলছি কাউকে ডেকে ওর ব্লাড দেওয়ান, কিন্তু ও যেতে পারবে না। আর ওর যে জামাইবাবু সে তো পালিয়ে গেছে, পুলিশের সামনেই আমাকে গালি দিচ্ছে। আমি পুরো ঘটনা শুনবো, আপনার পুরো নামটাও তাহলে আমরা মৌসুমী কর, না আমরা তাহলে নামটাও ব্যবহার করছি আপনার সম্মতি নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন সুজাতা ভদ্র, মানবাধিকার কর্মী, এই উপমহাদেশের অন্যতম মানবাধিকার নিয়ে অন্যতম পণ্ডিত বিধক্ত মানুষ। আমাদের সঙ্গে রয়েছেন সোমনাথ সিংহ রায়, রাজনৈতিক বিশ্লেষক। আমি প্রথমেই আমরা একটা কাজ করি, আমরা মৌসুমীর কথাটা শুনি। মৌসুমী, আজকে আন্তর্জাতিক সামাজিক ন্যায় দিবস, এটা কি জানতেন আপনি? আপনি জানতেন না, কিন্তু এই আন্তর্জাতিক সামাজিক ন্যায় দিবস আপনার কেমন কাটলো, আপনার অভিজ্ঞতাটা কি আমাদের একটু সম্পূর্ণ খুলে বলুন। এখানে সুজাতদা আছেন, সোমনাথদা আছেন, আমাদের দর্শকরা আছেন। কারণ শুরু করার আগে সামাজিক ন্যায়ের একটা কম্পোনেন্ট হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি এবং জেন্ডার ভায়োলেন্সের বিরুদ্ধে, ফলে ওনার যে কোনো ধরনের আক্রমণ সামাজিক ন্যায় পরিপন্থী। অবশ্যই বলুন। আমি প্রথমে তো ভালো কাটেইনি, মার খেয়েছি। কি হয়েছিল ঘটনা? আমি বাস থেকে নেমেছি, 221 বাস খালপোলে সিগন্যালে দাঁড়িয়েছে, আমি নেমেছি, তো একদম সরু প্যাসেজ ছিল, তো একটা বাইক আসছিল, তা কন্ডাক্টর বললো নেমে যেতে, তো আমি নেমেছি। আমি বললাম দাদা একটু পাটা সরাবেন, তো ও পাটা রেলিংয়ের ওপর দাঁড় করিয়েছিল, তো পাটা আবার সরিয়ে নিল, বাইকে বসেছিল, তা আমি বাচ্চাকে বললাম যে বালি আবার পায়ে না ঢুকে যায়, আস্তে আস্তে চলো বলে আমি ওকে নিয়ে যাচ্ছি, লেফট টার্ন নেব, হঠাৎ করে ও আমাকে অ্যাবিউজিভ এখান থেকে ওই করার কি আছে, বেশি মাতব্বর এরকমভাবে আমাকে বলে যাচ্ছে। আমি তখন বলছি ভাই তোমার সাথে তো আমি কোনো কথা বলিনি, আমি আমার বাচ্চার সাথে কথা, তুমি কেন মাঝখান থেকে কথা বলছো, ও তারপরও আমাকে বলে যাচ্ছে। আপনি ছেলেটিকে চিনতেন? আমি চিনি না, আমি ভেবেছি রাহাচালতি ছেলে, এমনি যেমন রাস্তায় লোক সেরকমই ভেবেছি। তো তারপরে ও আমার সাথে আমাকে বাজে কথা বলে, যেই বাজে কথা
স্ল্যাং ইউজ করে, তখন আমি ওর বাইকটা ধরে নিই। আমি বলেছি এত বড় সাহস আমাকে বাজে কথা বলার। তখন এবার ও বলছে যে ওকে আমি যেতে দিচ্ছি না, বাইক ধরে আমি পুলিশ পুলিশ করে ডাকছি। তা ওখানে সিভিক ভলেন্টিয়ার যারা আছে ওরা ভেতরে একজন ছিল, ও তো আসছিল না, পরে একটু আসলো, আর এমনি পুলিশ ছিল না, তো অনেকক্ষণ ধরে ছিল না। তো ও আমাকে মারতে যাবে, তো ওর বাইকটা পড়ে গেল, তো প্রথমে আমার গালের পাশ থেকে এমনিভাবে সরিয়ে গেল, কিন্তু প্রথমে মারেনি, সরি। তারপরে মানে উনি আপনাকে প্রথমে চড় মারতে চাইলো? হ্যাঁ, বললো মানে একটা ল্যাঙ্গুয়েজ করেছে, এম এ তারপর জিআই দিয়ে তো দেখাচ্ছি তোকে বলে এরম করলো। এবার ও হুড়োহুড়িতে করছে, এবার আমি ওর বাইকটা ধরে রেখেছি, তারপরে বাচ্চা দাঁড়িয়ে বসে পাশে ওখানে দাঁড়িয়ে আছে। কত বাচ্চা সে? আমার 10 বছর। সে দেখছে, মা দেখছে, হ্যাঁ। আর সবাই ওখানে আশপাশে লোক যেরকম ক্রাউড মানে মানুষ ঝামেলা হলে দেখছে, কেউ ফেসবুকে দেবে হয়তো, সেরকম করছে, একজন দুজন ভিডিও করছিল। তো এবার তখন ফোন করে বলছে এই এদিকে চলে আসো, তো চলে আসো। তো আমি ভেবেছি ও এখানকার ছেলেই না, বেলেঘাটারই নয়। তো তারপরে বলছে চলে আসো বলে, এবার যারা এসছে আমি বুঝিনি, আমি ভেবেছি ওরা হয়তো সলভ করতে এসছে। তখন আমাকে বলছে টেনে, মানে মেয়ে ছেলে এরকম ভাবে ইউজ করে টেনে এরকম বলবো, তখন আমি বলছি যে গায়ে হাত দিয়ে দেখান, গায়ে হাত। এবার তারপরে একটা লোক, পরে শুনলাম ওটা জামাইবাবু, সে আমাকে এখানে ধরে চুল ধরে টেনে মার, গালে চড় মেরেছে। তারপর তারপর সাথে সাথে কতগুলো মহিলা চলে আসলো, আমাকে এই যে মেরেছে এখানে 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 আমার কামড়ে দিয়েছে রীতিমতো, তারপর চুল ধরে আমার আমার চুল চুল এতগুলো চুল আমার ছিঁড়ে গেছে, চুলও আমি এনেছি, মানে সব আমার পুরো চুল। এখানে লাল দাগগুলো কি মারের দাগ? হ্যাঁ, মেরেছে আমাকে, মেরেছে। আর সবাই মিলে আমাকে এরমভাবে টেনে তুলে এইখানে অবধি পেটে অবধি মেরেছে, মানে কি করছিল, আমি বাঁচাতে পারছিলাম না নিজেকে। আর আমি ভাবছি বাচ্চাটা না চুরি হয়ে যায়, আমার ফোনও পড়ে গেছে। তারপরে আর আমি আমার সাথে কেউ ছিল না, ওদের ওখানে লোকজন ছিল, সেই মোমেন্টে ছেলেটাও আমাকে মেরেছে, আবারও জামাইবাবু এসে আমাকে ওরা মারছে। আর একজন মহিলা ছিল, সে আমার আমার আমি বলছি কারণ ঘটনাগুলো ঘটেছে, আমার এই রাইট ব্রেস্ট একদম চেপে টেনে ধরেছে, মারছে আর বাদবাকি মিলে আর একজন এরমভাবে আমাকে চেপে ধরেছে। এটা আমি বললাম কারণ এগুলো সব আমার সাথে হয়েছে। আমার বাচ্চা ছিল, আমার বাচ্চা হাওয়া করে কাঁদছে, আমার মাকে ছেড়ে দাও, মাম্মামকে ছেড়ে দাও, মাম্মাম এরম করছে, ওর বাঁচানোর ক্ষমতা নেই। আর আমি খালি ভাবছি যে আমি মাথা নিয়ে তুলতে পারছি না, আমি যে ওকে না কেউ কিছু করে ফেলে, সরিয়ে না নিয়ে যায়। এই আর আমি থানাতে এতক্ষণ ধরে বসেছিলাম, না আমাকে এফআইআর দিয়েছে, ফার্স্টে তো নাম ভুল বলেছে ছেলেটার নাম, আমি এমসি করিয়ে এনেছি, এমসিতে আমার থানায় এফআইআর করেছে, বেলেঘাটা থানা নন্দী হাউস, আমি এমসি করিয়েছি রাজ্যি করে গিয়ে, আমাকে অনিন অতীন্দ্র বলেছে, আমি অতীন্দ্র করিয়েছি। এখন আমাকে এসে বলছে আপনি আবার এই লাস্টের এটা পাল্টান, ছেলেটার নাম অনিন্দ তালুকদার। তাহলে আমার এমসি কি হলো? তাহলে কালকে আমাকে কোর্টে বলেছে যেতে, আর এফআইআরে আমার থেকে সাইন করে নিয়েছে, বাট আমাকে এফআইআরও দেয়নি আর বড়বাবুর সাইন সাদা কাগজে সাইন করিয়েছে, সাদা কাগজে না কি লিখেছে আমি সেটাও জানি না। আপনি জানেন না, আপনি সাইন করুন, আমাকে বললো সাইন করুন, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এবার আমি সাইন যেই করে দিয়েছি তখন বললো আজকে পাবেন না। আচ্ছা, এটা বেআইনি, পুলিশ যে অ্যাকশনটা নিয়েছে প্রত্যেকটা নিয়ম হচ্ছে আইনে ডায়েরি ধরুন, ডায়েরি করছে, তো কমপ্লেন করছে, ডায়েরি করলে ওনার ডায়েরিটা রিড আউট করা উচিত, যে উনি যেটা বলছেন সেটা ডায়েরিতে ঠিকমতো লেখা হয়েছে কিনা, এবং তারপর ওনার সই না, কিন্তু কপি দিতে হবে, কারণ উনি তো কোনো কপি, এবং সই করা সাদা কাগজে সই করা প্রথমে বলা অ্যাবসলিউটলি বেআইন, কোনো হোয়াইট পেপারে কাউকে দিয়ে সই করানো যায় না। চমৎকার ভাবে আজকে পালন হয়েছে সামাজিক আন্তর্জাতিক সামাজিক ন্যায় দিবস। টেলিফোনিক মেসেজ হচ্ছে যে তোমাকে পরের দিন কোর্টে যেতে বলা হচ্ছে, টেলিফোনিক মেসেজ। আমি সুজাতদা আপনার কাছে তো যাবই আজকে, তো তাহলে খুব সুন্দরভাবে আন্তর্জাতিক সামাজিক ন্যায় দিবস বীর পুঙ্গব যারা রয়েছেন, যারা পালন করেছেন, বীরাঙ্গনারাও সেখানে ছিলেন,
এবং একজনকে সত্যি একজনকে সবাই মিলে ধরে মারার একটা কোথায় আলাদা উল্লাস আনন্দ থাকে। সুতরাং আন্তর্জাতিক সামাজিক ন্যায় দিবসে আমাদের সূচক নিশ্চয়ই আরও তালিকাতে আরও নিচে নেমে যাবে এইসব ঘটনাতে, এটা আমাদের সবারই লজ্জার। কিন্তু আমি শুধু ভাবছি সবাই দাঁড়িয়ে দেখলেন কেউ এলেন না, পুলিশের সামনে আমাকে ওর জামাইবাবু ওরা গালাগাল দিচ্ছিল, পুলিশের সামনে মহিলারা মেরেছে। আপনি কি কোনো রাজনীতি করেন? মানে আমি কিচ্ছু করি না, আমি কোনো রাজনীতি করি না। আর ওরা ওরা নিজেরা শাসক দলের ওই একটা প্রভাব দেখাচ্ছিল আমাকে, তো আমি তখন বলেছি যে আমাদের এখানে কাউন্সিলরের কাছে মানে আমাকে বলছে যে দাঁড়া আমি আমার দেখাচ্ছি আমার ক্ষমতা। তখন আমি বলছি যে চল চলো তাহলে, আশুতোষ দাস আমাদের এখানে কাউন্সিলর আছে। কিন্তু তারপরে আমি ওরা ক্ষমতা দেখিয়ে আমাকে মেরেছে, বাট আমি কোনো রাজনীতি করি না। আমার বাবা এক্স মিলিটারি ম্যান ছিলেন, আমার দাদু ইস্ট বেঙ্গল ক্লাবের কর্মকর্তা অ্যাকাউন্টেন্ট ছিলেন এবং তিনি তাম্রপত্র পেয়েছিলেন ইন্দিরা গান্ধীর থেকে স্বদেশীর জন্য, ফ্রিডম ফাইটার ছিলেন। 2009 সালে আপনি কি, আমি মমতা ব্যানার্জির সাথে আমি দেখা করতে গেছিলাম, দিদি যখন 19টা সিট জিতেছিল, আমার ছবি উঠেছে বর্তমান কাগজে, যেদিন দিদি জিতেছে মানে সবাই জিতেছিল আমি সেই দিনই দিদির সাথে দেখা করতে গেছিলাম, আদার্স অনেকে গেছিল কিন্তু আমার ছবিটা বর্তমান কাগজে। তবে আপনি কোনোভাবেই রাজনীতি করেন না? উপরন্তু আমি দিদির যতবার বেলেঘাটা বা আদার্স যতবার মানে পায়ে হেঁটেছে আমি হেঁটেছি তার সাথে, কারণ আমার মহিলাকে তখন ভালো লাগতো, এখনো ভালো লাগে, কিন্তু আমার সাথে এরকম এরা করেছে। উপরন্তু আমি, আপনি কোনোভাবে রাজনীতির সঙ্গে কোনো দলের সঙ্গে জড়িত না? আমি কোনো পার্টি করি না। অবশ্যই আমি একবার সুজাতদার কাছে চলে যাবো। সুজাতদা, কার্যত ওই বেলেঘাটা রাস্তার পাশে তার 10 বছরের মেয়ে বোধ হয় না আপনার, ওনার মেয়ে দেখল যে আন্তর্জাতিক সামাজিক ন্যায় দিবসে তার মাকে নিয়ে কার্যত ফুটবল খেলার মতো লাথি মারা হচ্ছে, কার্যত তাকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, কোথাও কি মনে হচ্ছে যে মানে এইটা হয় এবং কেউ প্রতিবাদ করতে এলো না, এমনকি পুলিশও দাঁড়িয়ে রইল? মানে উনি পুলিশের কথা বলছেন, পুলিশকে আমি ছেড়ে দিচ্ছিলাম, আমি বলছি স্যার ওদেরকে যেতে দেবেন না। ইভেন কি যে যে আরেকজন যে আমাকে মেরেছে মানে অ্যাকিউস্টের লোক, সে পুলিশের সামনে আমাকে গালাগাল করছে এবং মারতে আসছে, পুলিশ তাকে ধরে সরিয়ে দিল কিন্তু ওকে অ্যারেস্ট করে নিয়ে গেল না যে তুমি একজন মহিলাকে মারলে। কি বলবেন পুরো ঘটনা শুনে? এক হচ্ছে জনসাধারণের মধ্যে যে নাচে প্রতিবাদ না করার এবং সমস্ত কিছুকে উপলব্ধি করা, উল্লাস প্রকাশ করা বা দেখা, মাত্রে আমরা দেখছি, এটা ভয়ঙ্কর। এবং এগুলো আপনি দেখবেন যে এর আগেও যখন পাবলিক লিঞ্চিং একটার পর একটা ঘটনা হচ্ছে, টিভিতে ভাইরাল হচ্ছে, কেউ ছবি তুলে দেখাচ্ছে, কিন্তু দেখবেন চারপাশের লোক দাঁড়িয়ে দেখছে, একটা লোককে পিটিয়ে মারছে, ল্যাম্পোস্টে বেঁধে মারছে, সবই ইনস্ট্যান্ট জাস্টিস। ওকে প্রতিবাদ করেছে একজন মহিলা, বলেছেন সরে যাও, ওটাও পুরুষের ইগোতে লেগেছে। এবং তারপর আপনি বলছেন এটা আসল কারণটা হচ্ছে তার পৌরসে লাগছে যে একজন মহিলা বলছে একটু সরে যেতে, উনি যাবেন আর কি, কেন মানে বলবে কেন? ওটা করে ঘুরে যাবে, ওয়েট করবে, ওর যখন হবে তখন, এই যে দাঁড়িয়ে বলে সরে যান, পাটা সরান, তার পুরুষালিতে তার মনে হয়েছে। এবং তারপর তার যেটুকু তার এলাকায় যাকে ডেকে এনে ক্ষমতা দিয়ে কোনো কি হয়েছে না হয়েছে না এসেই মার। এবং যেখানে নিরাপত্তা দেওয়ার, এই যে ন্যায়ের কথা বলছেন, ওয়েলফেয়ার স্টেটের কাজ হচ্ছে, একটা কাজ হচ্ছে প্রোটেকশন দেওয়া। এবং আপনি যদি আমাদের সংবিধানের Article 38 দেখেন, 38 নম্বর অনুচ্ছেদ দেখেন সংবিধানে, তাতে বলাই আছে ওয়েলফেয়ার স্টেটের সাথে ন্যায়ের সম্পর্কটা, সামাজিক ন্যায়ের সম্পর্কটা কী। তাতে একটা হচ্ছে প্রোটেকশন দেওয়া, অর্থাৎ পুলিশ আমাদের ট্যাক্সের পয়সায় চলে, ওনাকে মারছে একজন নাগরিক, আমি ধরে নিলাম ওনার কি দোষ এটা আমি জানি না, মারছে, তোমার কাজ হচ্ছে তাকে বাঁচানো। ধরলাম উনি অপরাধ করেছেন, আমি যদি ধরে নিই তাহলেও তাকে নিয়ে প্রোটেকশন দিয়ে তারপরে আইনের পথে তুমি এগোতে পারো। তুমি তাকে পাবলিকের হাতে ছেড়ে দিত, কাল যদি আর একটু সিরিয়াস ইঞ্জুরি হতো, যদি একটা মাথায় এসে নুন করে মেরে দিত, ছেলেটা যে টমা হলো মাকে মারছে, ওভাবে দেখে সেটা কাঁদছে, মাকে মেরো, মানে উনার বাচ্চা মেয়ে 10 বছর, তার সেই ট্রমাটা থেকে যেতে পারে, ঠিক, আতঙ্কিত হতে পারে, এর কোনো তো এর কোনো অবশ্যই সমাজ জীবনে, বিশেষ করে মাকে মারতে দেখছে তার সন্তান মেয়ে, সে কী করে বুঝবে, সে কী ভাববে যে এই সমাজটা
এটা কোন হিংস্র জায়গায় এসে পড়েছে। আমি একবার সোমনাথদার কাছে চলে যাবো, সোমনাথদা পুরোটা শুনলেন? পুরোটা শুনলাম, ভালো লাগলো না, স্বাভাবিক। কিন্তু সুজাতদা জানেন অনেক ব্যাপারে সাক্ষী, সমাজটাই হয়ে গেছে, কিছু করার নেই। এই যে সামাজিক ন্যায় বিচার দিবস, একটা ঢপের চপ, কে কার কোথায় সামাজিক ন্যায় বিচারে, কে আইএলও, কে ইউএন, কী সামাজিক বিচার, কিসের কার প্রোটেকশন, কিসে হয়ে গেছে সমাজ রীতব্রত এরকম। সুজাতদা ঠিক বলেছেন, ওনার কী দোষ কী গুণ আমার দেখার দরকার নেই। একজন আক্রান্ত হয়েছে পশ্চিমবঙ্গের বুকে, মহিলা মুখ্যমন্ত্রী, যে কোনো ব্যাপারে মহিলাদের সম্ভ্রম, দোষ থাকলেও তাকে প্রোটেক্ট করা উচিত ছিল সেই এলাকার মানুষদের। আমরা মুখে বলবো আমরা সব থেকে বেশি শ্রদ্ধা করি আমার মাকে, সব থেকে বেশি স্নেহ করি বোনকে মেয়েকে, আর রাস্তায় ধরে অন্যের মা বোনকে মারবো, ধরবো, চুলের মুঠি ধরবো, হাতে কামড়ে দেবো, মানা যায় না। কিন্তু সমাজটারই তো এই হয়ে গেছে, কিছু করার নেই আমাদের। সুজাতদা বলুক, কত কেস করতে হয় নাকি? আপনি আপনি যদি মনে করেন সারা ভারতবর্ষে এই একটা ঘটনা ঘটেছে, তাকে তো নয়, সারা ভারতবর্ষে হয়তো আপনি মিডিয়া একজনকে সামনে নিয়ে এসছেন, লিঞ্চিংয়ের ঘটনা, মহিলাদের উপর অত্যাচার, এই ঘটনা সারা ভারতবর্ষে প্রচণ্ড রকমভাবে বেড়ে গেছে। কিন্তু ইনি একটা মাত্র উদাহরণ। উদাহরণ আমি একবার চলে যাবো সুজাতদার কাছে। সুজাতদা, যে কথা মৌসুমী বলছেন, তিনি আপনি তো জিডি করেছেন, আপনি এফআইআর করতে গিয়েছিলেন। এফআইআর দেয়নি আমাকে। কি বললেন পুলিশ, কি বললেন? বললো কালকে আসবে 10টার সময়, এসে নেবে, আর আমাকে দিয়ে সাইন করিয়ে নিল, বললো যে করে দিচ্ছি 5 মিনিট ওয়েট করতে, 5 মিনিট ওয়েট বলে বসে আমি। তার আগে পুলিশ ভয় দেখাচ্ছিল যে বাচ্চার পরীক্ষা দিতে পারবে না, এবার যাও চটি ঘষো, কোর্টে গিয়ে চটি ঘষো। মানে আপনি বলছেন পুলিশ আপনাকে বলছিল আপনার বাচ্চা পরীক্ষা দিতে পারবে না, যাও চটি ঘষো, এবার জানো না তো থানার কোর্টের কি কোর্টে কতবার চটি ঘষতে হয়। তারপরে অন্য আর যারা ছিল তাদের, তারা এসে বলছে কেসটাকে ওই করে দিতে, তো পুলিশও তার সাথে কথা বলছিল। তো আমি বললাম স্যার আপনি কেন এরকম বললেন, যে আমার সাথে এরকম হয়েছে। তার মানে আমি আপনারই কাজ করছি। আমি বললাম আমি দেখতে পাচ্ছি না স্যার আপনি আমার হয়ে কাজ করছেন, আমার মনে হচ্ছে আপনি ওদের হয়ে কাজ করছেন, ওরা এতজন মিলে এসছে যারা মেরেছে, কাউকে আপনারা ধরেননি আর এখনো অবধি কোনো ওই করেননি, জানিও না অ্যারেস্ট করেছে। আমি আমি একটু এই ক্ষেত্রে সুজাতদার কাছে জিজ্ঞেস করবো, সুজাতদা যে পুলিশ কর্মী, হয়তো তিনি সত্যি খুব শিক্ষাবিদ হিসেবে বা শিক্ষামনস্ক মানুষ নিশ্চয়ই, এই যে পরীক্ষা দিতে পারবে না, এইটা উনি কি করে বলেন? মানে এটা ডিসকারেজ করা, আপনি বলছেন সামাজিক ন্যায়, ওনাদের ন্যায়ের জন্য থানায় গেছে, থানা হচ্ছে ফার্স্ট স্টেপ, যেখানে আপনাকে রেকর্ড করাতে হবে, ওটা কোর্ট শুনবে না, কোর্ট বলে কই রেকর্ড তো করাননি, ফলে রেকর্ড করাতে হবে, সেটা যাবে ওপরে, সেখানে থানার থেকে রেকর্ড গেলে কোর্টে ওনার শুনানি ইত্যাদি হবে। হ্যাঁ, কোর্টে যেতে হতে পারে, বারবারও যেতে হতে পারে। যখন বলছে তোমার যাও ঘষো গিয়ে, এটা এটা আদালতের ন্যায় বিচার পাওয়ার যে আমাদের ইনস্টিটিউশন, তার প্রতি অনাচার, অনাস্থা। দুই, তোমার হ্যারাসমেন্ট হবে, যে মার খেলো সে ডবল ভিক্টিম। আর আপনি যদি শেক্সপিয়ারের মেজার ফর মেজার পড়েন, যারা মানলো, যারা টেম্পটেশন করলো, তারা অপরাধী নয়, আপনারা ওকে ওনার দিকে আঙুল তুলছে, যা মামলা করছো, যা বোঝো এবার মামলাটা কী হবে। ওই সাদা কাগজে লিখে নিল, কী লেখা থাকবে কেউ জানে না, কী আসবে কেউ জানে না, তাতে আসতে পারে তিনি অ্যাটাক আর ওরা অ্যাটাক। কিন্তু মৌসুমী আমি আপনাকে একটা কথা বলবো, আপনি একজন শিক্ষিতা, একজন এত স্মার্ট, আমি একটা খালি আপনি সই করলেন, এটা হচ্ছে ডেডিলিকশন অফ ডিউটি শুধু নয়, এটা হচ্ছে অমিশন টু দ্য ক্রাইম। আমার কাজ হচ্ছে ওনার প্রতি যে অপরাধ করা হয়েছে সেটাকে ন্যায় বিচার দেওয়া, আমার ট্যাক্সের পয়সায় চলে, সেটাকে ডিসকারেজ করা, নিরুৎসাহিত করা, ন্যায়ের পথ থেকে সরে যাও, যাও ঘষো, ছেলে পরীক্ষা দিতে পারবে না, একটা অন্য সামাজিক ভয় ঢুকিয়ে দেওয়ার মানে হচ্ছে তুমি ওই ওই অপরাধটাকে সমর্থন করছো, নীরবে সমর্থন করছো। মৌসুমী, এই সইটা করলেন কেন আপনি না পড়ে? আপনি একজন স্মার্ট মহিলা, একজন শিক্ষিতা। আমি আমাকে দেখতে দিচ্ছে না, অ্যাকচুয়ালি আমাকে কোনো কিছু ধরতেও দিচ্ছে না, দেখতেও দিচ্ছে না।
যখন মিডিয়া কল করছিল আমাকে, যদি মিডিয়া কিছু তুলে থাকে আমাকে পুলিশ রীতিমতো টেনে ঢুকিয়ে দিচ্ছিল। আমি বললাম আমি 2 ঘন্টার উপর ধরে বসে আছি, বাচ্চাটা বসে আছে, আপনারা এখন অবধি কোনো কমপ্লেন নেননি, কিছুই করেননি, এফআইআরও করেননি। তখন আমাকে একটা পেপার, কতক্ষণ বসেছিলেন আপনি? আর 2 ঘন্টার উপর হয়ে গেছে। তারপর 2:30 পরে আমাকে একটা পেপার দিয়েছে যে লিখুন এবার আপনার কি কমপ্লেন আছে। তারপরে উপরে আমাকে বড়বাবুর কাছে নিয়ে গেছে। অবশ্যই আমরা এই নিয়ে আলোচনা করব। সত্যি আন্তর্জাতিক সামাজিক ন্যায় দিবস, তার অভিজ্ঞতা শোনাচ্ছিলেন মৌসুমি। আজকে তার অভিজ্ঞতা হয়েছে কিছু বীর পুঙ্গব এবং বীরাঙ্গনা, তারা আজকে আমাদেরই, তারা সহনাগরী, তারা আজকে তাদের মতো করে আন্তর্জাতিক সামাজিক ন্যায় দিবস পালন করেছেন। এ নিয়ে শুনবো, কথা বলবো এবং আমরা বোঝার চেষ্টা করব। সুজাতদা আছে, সোমনাথদা আছে, এরকমই বোধ হয় চলবে। সত্যি কি এরকমই চলবে? মৌসুমীর কি করা উচিত? মৌসুমীর কি রুখে দাঁড়ানো উচিত? আইন কি বলছে? হিউম্যান রাইটস, মানবাধিকার কি বলছে? সত্যি কি তার সে অধিকার সে ফিরে পাবে? সে কি লড়াই করতে পারবে? সত্যি কি তার ছোট্ট 10 বছরের মেয়ে, যেখানে উনি বলছেন, পুলিশ বলছেন তাকে, পুলিশের কর্মী তিনি বলছেন যে পরীক্ষাই দিতে পারবে না, সত্যি কি? সত্যি কি এতটাই নৃশংস সমাজ, এতটাই হিংস্র আমাদের সমাজ, এতটাই নির্মম আমরা সবাই, এতটাই সবাই নীরব? একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসবো। টাফ ফাইট উইথ ঋতব্রততে।